আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে গরুর মাংস রান্না করা যায়। তো গরুর মাংস এমন একটা জিনিস, এটা যেভাবে রান্না করবেন সেভাবেই মজা হবে, তবে মশলার পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে। তো আজকে আমি 10 কেজি আমাদের পিকনিকের গরুর মাংস একা একা কিভাবে সহজে রান্না করে ফেললাম দেখুন। আমি 10 কেজি গরুর মাংস আগে ভালো করে ধুয়ে একটা জালিতে ছেঁকে নিয়েছি পানিটা। পরে এর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, জিরা, ধনেপাকি, তেল, লবণ, এগুলো সব মশলা, গরম মশলা দিয়ে দিয়েছি। তো আপনার আমি বিশেষত এই গরুর মাংসের মধ্যে এক্সট্রা বেশি কোনো মশলা আমি ইউজ করি না, কারণ গরুর মাংসের টেস্টটা একরকম, মানে এটার টেস্ট বেশি মশলা দিলে বোঝা যায় না। তো যতটুকু দেওয়ার ওই পরিমাণে মশলা আমি দিয়ে মাংসটা সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছি। তো দেখুন ভিউয়ার্স, 1 ঘন্টা পর আমার গরুর মাংসের চেহারা। তো 1 ঘন্টা পর আমি এটাকে বসিয়ে দিলাম চুলায়। তো এটাকে একটু পরপর নাড়তে হবে, না হলে লেগে যাবে। যেহেতু অনেকগুলা গরুর মাংস তাই এখানে অনেক পানি উঠেছে, তার আমি এক্সট্রা পানিটা ইউজ করব না, কারণ এই পানিরতেই আমার মাংসটা রান্না হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আমার মাংস থেকে তেল বেশি উঠছে ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল দিব। তো গরুর মাংস আমার কাছে খুবই ফেভারিট একটা মাংস। তো এটা আমাদের পিকনিকের মাংস, 10 কেজি মাংস আমি একাই রান্না করেছি। তো মাংসটা খেয়ে সবাই বলেছে রান্নাটা অনেক মজা হয়েছে। তো আমি মাংসের মধ্যে এক্সট্রা কোনো মানে মশলা ইউজ করিনি, যতটুকু আমরা রেগুলার মশলা খাই, কারণ গরুর মাংসের আলাদা একটা টেস্ট আছে, বেশি মশলা দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। তো দেখুন ভিউয়ার্স, আমি মাংসটা নাড়তেছি, এটা প্রায় হয়ে গিয়েছে। আমি 2টা পাতিলে মাংসটা বসিয়েছি। হতে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল বেশি উঠবে ওই পর্যন্ত আমি চুলায় জাল দিব, কারণ মাংসটা যখন তেলটা উপরে বেশি আসবে তখন পুরোপুরি মাংসটা আমার রান্না হয়ে যাবে, ভিজা যাবে এটা। তো দেখুন আমি প্রায় 90% আমার মাংসটা হয়ে আসছে, আর একটু বাকি। তো একটু পরপর নেড়ে দিচ্ছি, কারণ শেষ পর্যায়ে যেহেতু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই আর কি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমার রান্নাটা কেমন হলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার জন্য সবাই প্লিজ দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আমার ভিডিওটা যারা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি মাংস হওয়ার পরে সামান্য একটু জিরা ফাঁকি উপরে দিয়ে দিয়েছি, কারণ মাংস রান্না করার পর জিরা ফাঁকির সেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে। এই তো আমার রান্না প্রায় শেষ, আমি এখন এটা নামিয়ে ফেলব। দেখুন কি সুন্দর তেল বসে আসছে, নিজে নিজেই মাংসের রূপ চেঞ্জ হয়ে গিয়েছে। এই তো রান্না তো সহজ হওয়াই উচিত, কারণ আমরা সবাই চাই তাড়াতাড়ি করে সহজে মজাদার রান্না যেন আমরা করতে পারি। তো এই তো ভিউয়ার্স, আমার রান্নাটা পুরোই কমপ্লিট। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। দেখুন অল্প তেলে অল্প মশলায় খুব মজাদার একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই এভাবে বাসায় করে দেখবেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।